আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি শেফালী আক্তার, সহকারী শিক্ষক, দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়, মেঘনা, কুমিল্লা। গতদিনে অনেক দিন যাবৎ করোনার জন্য ক্লাস বন্ধ, সরকার নির্দেশনামূলক সব স্কুলে অনলাইনে ক্লাস শুরু হয়েছে, দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ে অনলাইনে ক্লাস শুরু হচ্ছে। আমি আজকে তোমাদের মাঝে ক্লাস করব ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয়। পূর্ব দিনে অন্যান্য অধ্যায়গুলো আলোচনা করা হয়েছে, আজকে আলোচনা করব নবম অধ্যায়। নবম অধ্যায়ের পাঠের শিরোনাম হচ্ছে বাংলাদেশের পরিবেশ। তাহলে আমরা পরিবেশ, যেহেতু বাংলাদেশের পরিবেশ সম্পর্কে জানবো, প্রথমে আমরা জানবো পরিবেশটা কী। পরিবেশ হচ্ছে আমাদের চারপাশে প্রকৃতিতে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ। প্রকৃতির মূল উপাদান হচ্ছে চারটি: মাটি, পানি, আলো, বায়ু। প্রকৃতির প্রধান উপাদান কোনটি? সেটা হলো আমাদের আলো। আমরা আসলে পাঠ্য বইয়ের যে বাংলাদেশের পরিবেশের অধ্যায়টা আছে সেটা যদি আমরা পুরাটা পড়ি, সেখান থেকে মূলত আমরা এই তথ্যগুলি জানতে পারবো। এখান থেকে আমরা নৈমিত্তিকের উত্তর দিতে পারবো এবং জ্ঞানমূলক যে আমাদের প্রশ্নগুলি আসে আসলে সেগুলিও জানতে পারবো। আমি যে আলোচনা করছি এগুলি তোমরা ইচ্ছা করলে তোমাদের খাতায় লিখতে পারো এবং উত্তরগুলিও তোমরা মিলিয়ে নিতে পারো। তো আলো এবং তাপের প্রধান উৎস কোনটি? সেটা হলো সূর্য। আলোর আরও অনেক উৎস আছে কিন্তু সূর্যটাকে বলা হচ্ছে প্রধান উৎস। মানুষ কিসের উপর নির্ভরশীল? মানুষ মূলত প্রকৃতির উপর নির্ভরশীল। মানুষ পরিবেশ কী দ্বারা প্রভাবিত হচ্ছে? প্রাকৃতিক উপাদান দ্বারা। মানুষের শক্তি কাজে লাগিয়ে মানুষ পানির শক্তি, আমাদের আরেকটা উপাদান আছে প্রকৃতির, সেটা হলো পানি। পানির শক্তি কাজে লাগিয়ে মানুষ কী করছে? পানির শক্তিটাকেও কাজে লাগিয়ে মানুষ অনেক কলকারখানা তৈরি করছে এবং অনেক কল তৈরি করছে। কোনটির ফলে মাটি দূষিত হয়? রাসায়নিক পদার্থ, রাসায়নিক দ্রব্য ব্যবহারের ফলে মাটি দূষিত হয়। দিন দিন কী হচ্ছে, আমাদের যে ওজোন স্তর আছে সেটা ক্ষয় হয়ে যাচ্ছে। আসলে এই ওজোন স্তরটা ক্ষয় হচ্ছে কেন? তাপমাত্রা বৃদ্ধির ফলে মূলত এই ওজোন স্তরটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে। তারপরে আমাদের যে প্রকৃতিকে জয় করার প্রবণতা মানুষের মধ্যে আসলে সৃষ্টির শুরু থেকেই শুরু হয়েছিল, তা আমরা জানবো আসলে কখন থেকে প্রকৃতিকে জয় করা শুরু হচ্ছে। যখন মানুষ চাষাবাদ শুরু করে এবং স্মৃতি অবস্থায় চলে আসে তখন থেকেই মানুষ কী করছে? প্রকৃতিকে জয় করার চেষ্টা করছে। আশা করি আমরা যে বাংলাদেশের পরিবেশ সম্পর্কে অধ্যায়টা পড়ছি, অধ্যায়ের মধ্যে যে জ্ঞানমূলক প্রশ্ন আসবে সেগুলি সম্পর্কে ধারণা দিতে পারছি। তোমরা অবশ্যই তোমাদের খাতায় প্রশ্নগুলি লিখবে এবং উত্তরগুলি মিলাবে। যদি কোথাও কোনো মিল না থাকে তাহলে আমি আবার বলবো যে তোমাদের এই খাতার উত্তরের সাথে মিলিয়ে নিবে। প্রকৃতির মূল উপাদান তাহলে আমাদের কয়টি? চারটি। প্রকৃতির প্রধান উপাদান কোনটি? আলো। আলো তাপের প্রধান উৎস কোনটি? সূর্য। মানুষ কিসের উপর নির্ভরশীল? প্রকৃতির উপর। মানুষের পরিবেশ কী দ্বারা প্রভাবিত হচ্ছে? প্রাকৃতিক উপাদান দ্বারা। পানির শক্তি কাজে লেগে মানুষ কী করছে? কল বানিয়েছে। কোনটির ফলে মাটি দূষিত হয়? রাসায়নিক দ্রব্য ব্যবহারের ফলে। ওজোন স্তরে ক্ষয় হচ্ছে কেন? তাপমাত্রা বৃদ্ধির ফলে। আমরা তো 10টা এনে জ্ঞানমূলক আলোচনা করছি, আরও আমরা বই খুঁজলে জ্ঞানমূলক প্রশ্ন খুঁজে বের করতে পারবো। তো আমরা পাঠ্য বই খুঁজি এবং জ্ঞানমূলক প্রশ্নগুলি করব এবং উত্তরগুলি আমরা মিলিয়ে নিব। এক নম্বরে, মানুষ কিসে কোথায় জীবনযাপন করে? মানুষ পরিবেশে জীবনযাপন করে। পরিবেশের কোন উপাদান দ্বারা মানুষ প্রভাবিত হয়? প্রকৃতির উপাদান দ্বারা মানুষ প্রভাবিত হয়। পরিবেশগত বিভিন্ন সমস্যার উদ্ভব হচ্ছে। মানুষের পরিবেশে দংশকারী বিভিন্ন কর্মকাণ্ডের ফলে পরিবেশগত সমস্যার উদ্ভব হচ্ছে। পরিবেশের বেশিরভাগ দূষণ কিসের ফলে হয়ে থাকে? পরিবেশের বেশিরভাগ দূষণ মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের ফলে হয়ে থাকে। কখন মানুষ পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ফলে কি করছে? পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ফলে বন্যা, খরা, ঘূর্ণিঝড় এবং উত্তাপ বৃদ্ধি হচ্ছে। সমুদ্রের পৃষ্ঠের উপরিভাগের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। বন বাদর পরিষ্কার করে মানুষ কী তৈরি করছে? বন বাদর তৈরি করে মানুষ ফসলের ক্ষেত তৈরি করছে। পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী বলা হয় কোনটিকে? পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হলো মানুষ। বায়ুমণ্ডলের তাপমাত্রার ফলে কোনটি ঘটবে?
নিম্নভূমি নিম্নজিত হবে, মানে পানির নিচে প্লাবিত হয়ে যাবে আর কি, তলিয়ে যাবে, নিম্নভূমি পানির নিচে তলিয়ে যাবে। পরিবেশ দূষণের ফলে ঢাকা শহরের শিশু কি রোগে ভুগছে? পরিবেশ দূষণের ফলে ঢাকা শহরের শিশুরা শ্বাসকষ্টে ভুগছে। পরিবেশ দূষণের ফলে ঢাকা শহরের শিশুরা কি রোগে ভুগছে? শ্বাসকষ্ট রোগে ভুগছে। অতিরিক্ত জনসংখ্যার চাপে শহরগুলিতে কোনটির পরিমাণ বাড়ে? অতিরিক্ত জনসংখ্যার চাপে শহরগুলিতে বস্তির পরিমাণ বাড়ে। দিন দিন দেশের জলাভূমিগুলো ধ্বংস হচ্ছে কেন? বসতি এবং শিল্প কারখানার স্থাপনের কারণে দিন দিন দেশের জলাভূমিগুলো ধ্বংস হচ্ছে। নগরায়ন ও শিল্পায়নের ফলে কি বেড়ে গেছে? নগরায়ন এবং শিল্পায়নের ফলে কি বেড়ে গেছে? নগরায়ন ও শিল্পায়নের ফলে পয় নিষ্কাশন ও শিল্প বর্জ্য অনেক বেড়ে গেছে। বায়ু দূষণের প্রধান কারণ কি? বায়ু দূষণের প্রধান কারণ হলো যানবাহন এবং কলকারখানা। বায়ু দূষণের প্রধান কারণ হচ্ছে যানবাহন এবং কলকারখানা। দিন দিন ভূপৃষ্ঠের উচ্চতা বাড়ছে কেন? বৈশ্বিক উষ্ণায়নের ফলে দিন দিন ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। বৈশ্বিক উষ্ণতা তো তাপমাত্রা বেড়ে যাওয়াটা আর কি, ওটার ফলে কি হচ্ছে, উষ্ণায়নের ফলে দিন দিন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। জমির স্বাভাবিক উর্বরতা শক্তি কমে যায় কেন? একটি জমিতে বারবার চাষাবাদের ফলে জমির স্বাভাবিক উর্বরতা কমে যায়। কোনটির ফলে মাটি দূষিত হয়? মাটিতে রাসায়নিক দ্রব্য ব্যবহারের ফলে মাটি দূষিত হয়। পানি দূষণ কি? কলকারখানার বিষাক্ত বর্জ্য পানিতে মিশার ফলে যে দূষণ হয় তাকে পানি দূষণ বলে। ধন্যবাদ সবাইকে। আশা করি এ অধ্যায় থেকে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসলে এবং নৈবিত্তিক আসলে আমরা সবাই উত্তর করতে পারবো। আমরা ভালো করে এই অধ্যায়টা আবার বাড়িতে পড়ব। সবাইকে ধন্যবাদ।